আজকে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে পৌঁছে গেছি হাওড়া শ্রীরামকৃষ্ণ সংঘ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হাওড়া শ্রীরামকৃষ্ণ সংঘ। মাননীয় শ্রী শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের সুযোগ্য ভ্রাতা মাননীয় শ্রী বিশ্বনাথ বসু মহাশয়ের প্রতিষ্ঠিত আশ্রম এটি। ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে গড়ে ওঠা এবং প্রচুর সেবামূলক কাজ সহ এখানে বেশ কিছু অনাথ বালক তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে ঠাকুরের কাছে। তারা পড়াশোনা করে, এখানেই থাকে। এখন আমরা আশ্রমের দিকে এগিয়ে চলছি। আপনারা দেখছেন, আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি। এই শিশু এবং বালক গদাধরদের বৈকালিক ভোগ নিবেদনের জন্য সন্ধ্যা আরতির ঠিক আগে আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম গদাধরদের ভোগ হাতে নিয়ে। চলুন, আপনাদের দর্শন করাই প্রভুকে। এই যে দেখছেন, বালক গদাধররা এদিক ওদিক ঘোরাফেরা করছেন। ওখানে প্রভুর একটি মূর্তি, এখানে একটি ছবি। তারপর আমরা প্রবেশ করব এই মূল মন্দিরে। এখানে দেখছেন সুসজ্জিত দিব্যত্রয়ীর প্রতিমা পটে আমরা তাদেরকে বিরাজ করতে দেখছি। এবং এখানে এই ঠিক আমরা পৌঁছেছি, বললামই, আরতি শুরু হওয়ার আগেই। তাই এখন আরতির প্রস্তুতি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দিব্যত্রয়ীর সঙ্গেই ঠিক পাশেই দেখতে পাবেন একটি শিবলিঙ্গ রয়েছে এবং শিবরাত্রির দিন এখানে বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে। এছাড়াও এই আশ্রমে কিন্তু প্রতি বছর মহা সমারোহে দুর্গা পূজাও হয়। নিচে একটি মাঠ রয়েছে, সেই মাঠেই দুর্গা পূজার আয়োজন করা হয়। আরতি শেষ, এখন প্রণামের পালা। চিত্রপটে গদাধরের আরাধনা পর্ব শেষ করে এবার আমরা গদাধরকে প্রণাম অন্তে, শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন অন্তে পৌঁছে যাব এই জীবন্ত গদাধরদের পূজায়। এখানে ওরা সকলে উপস্থিত হয়েছে পরশমণি পরিবারের পক্ষ থেকে। আজ আমরা হাওড়া শ্রীরামকৃষ্ণ সংঘে। প্রথমেই প্রভুকে যে মিষ্টান্ন নিবেদন করা হয়েছিল, সেই মিষ্টান্ন যেগুলি বালক গদাধরদের দেওয়া হবে, সবার আগে পটে গদাধরকে নিবেদন করে নেওয়া হয়েছিল, সেই মিষ্টান্নগুলি এইবার বালক গদাধরদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সবার প্রথমে সেই প্রসাদ দিয়েই তাদের ভোগ নিবেদন পর্ব শুরু হলো। শিশু গদাধররা এসে আগেই উপস্থিত হয়েছিলেন, এবার যারা বালক গদাধর একটু বড় সিনিয়র গদাধররা তারাও একে একে এসে উপস্থিত হচ্ছেন। সকলের হাতেই পরশমণি পরিবারের পক্ষ থেকে মিষ্টান্ন নিবেদিত হচ্ছে তাদের সান্ধ্যকালীন ভোগে। আপনারা দেখছেন সেই দৃশ্য। বালক গদাধরদের প্রিয় চাউমিন, চাইনিজ ভোগই তাদের বিশেষ পছন্দ।
তাই তাদের জন্য আজ নিবেদন হচ্ছে সেই ভোগ। প্রত্যেক গদাধরদের হাতে তাদের চাউমিনের বক্স এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক উপকরণ আদি তুলে দেওয়া হচ্ছে। এখানে 60 জন গদাধর থাকে আশ্রম পক্ষ থেকে সেটি বলা হয়েছিল, তবে গ্রীষ্মকালীন ছুটির কারণে আজকে আমরা যখন পৌঁছালাম গিয়ে দেখলাম তাদের মধ্যে কেউ কেউ বাড়িতে গেছেন গরমজনিত কারণে, কারোর অসুস্থতা। সেই কারণে আমাদের 60 জনের জায়গায় আমরা কিছু কম গদাধরকে এখানে পেলাম, তাদেরকেই সেবা নিবেদন করে। আমরা এখন দেখতে পাচ্ছেন গদাধরদের ভোগ পর্ব চলছে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সাদা ধুতি পরিহিত, তিনি পরম পূজনীয় বিশ্বনাথ বসু মহাশয়, যার প্রতিষ্ঠিত এই আশ্রম। মাস্টারমশায় এখন বয়সজনিত অসুস্থতার জন্য অনেকটাই অপারক, তবুও সৌম্যদর্শন এই পুরুষকে দেখলেই তার উপস্থিতি অনেকখানি শান্তির। মাস্টারমশাই বসে আমাদের এই যে বৈকালিক ভোগ নিবেদন পর্ব সেটি প্রত্যক্ষ করছেন। বালক গদাধরদের আরেকটি প্রিয় জিনিস স্প্রাইট, তাই তাদের ইচ্ছা মতোই ফ্রুটি অথবা লিচি ড্রিঙ্কসের পরিবর্তে তাদের জন্য নিবেদিত হয়েছে চাউমিনের সঙ্গে স্প্রাইট। এবং এখন তাদের হাতে সেই শীতল পানীয়র গ্লাসটি তুলে দেওয়া হচ্ছে, এটিও তাদের বড় প্রিয় একটি ভোগের আইটেম। যতটা প্রিয় তাদের চাউমিন, ঠিক ততটাই এই কোল্ড ড্রিঙ্কস। আপনারা দেখছেন সাগ্রহে সানন্দে শিশু বালক গদাধররা আমাদের নিবেদিত এই পূজা গ্রহণ করছেন। জ্যান্ত শিব পূজায় এটি পরম তৃপ্তি, ভগবানকে স্বহস্তে ভোগ গ্রহণ করতে আমরা কিন্তু এই চক্ষেই প্রত্যক্ষ করতে পারি, এবং সেটি সত্যিই পূজার একটি আলাদা মাহাত্ম্য এনে দেয়। আমাদের শিবজ্ঞানে জীব সেবা আজ শ্রীরামকৃষ্ণ সংঘে, হাওড়া শ্রীরামকৃষ্ণ সংঘ, এবং এখানে তাদের সান্ধ্যকালীন বা বৈকালিক ভোগ নিবেদন পর্ব চলছে, আপনারা সেটি প্রত্যক্ষ করছেন। আজকে ওদের ভোগেতে যেগুলি ছিল মূলত আমরা আগেই বললাম, তাদের জন্য এগ চাউমিন, প্রত্যেকের জন্য কোল্ড ড্রিঙ্কস, সঙ্গে মিষ্টি, এবং তাদের প্রিয় টফি বা লজেন্স তো থাকতেই হবে শেষ পাতে। আমরা প্রত্যেকে মিলে তাদের সাধ্যমতো সেই পূজার্ঘ নিবেদনের
প্রয়াসে ব্রতী হয়েছি আজ। খাওয়ার ফাঁকেই চলতে থাকলো একটু কথোপকথন, এবং তার মধ্যে জেনে নেওয়া গেল চাউমিন ছাড়াও তাদের আরেকটি প্রিয় ভোগের আইটেম চিকেন বিরিয়ানি। এবং তাদেরকে এটিও জানানো হলো অবশ্যই তাদের সেই প্রিয় ভোগের আইটেম নিয়ে আবারও আমরা এসে পৌঁছাবো তাদের কাছে, এবং সেটিতে তারা বেশ খুশি। ওদের এই হাসি মুখগুলোই আমাদেরকে কাজের প্রেরণা যোগায়। এখন সর্বশেষ যে ভোগের আইটেমটি নিবেদিত হচ্ছে, আপনারা দেখছেন টফি, যেটি সবসময়ই ওদের ফেভারিট, সেই টফি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকের ভোগের এটিই শেষ আইটেম, এবং অবশ্যই এই এক গদাধর এখানে কোল্ড ড্রিঙ্কস ফেলে খুবই সংকুচিত বোধ করছেন, তাই তাকে সংকোচ মুক্ত করতে একটু হেল্প করতে হলো, নয়তো সে ভীষণই লজ্জিত হয়ে পড়েছে। ভোগ পর্ব শেষ, তৃপ্ত গদাধরদের মুখ দেখে আমরাও পরম তৃপ্ত। যে কয়েকজন গদাধর আজ ওখানে উপস্থিত ছিল না, তাদের ভোগগুলি ওই যে বলা হয় না, দানে দানে পেলিক্ষা হুয়া হ্যায় খানে ওয়ালে কা নাম। আমাদের বড় মায়ের মন্দিরের সামনে অনেক মায়েরা থাকেন, তাদের হাতে সেই ভোগ আমরা নিবেদন করলাম। মায়ের যেমনটি ইচ্ছা, সবটুকু তো তারই শক্তিতে তারই কৃপায় সম্ভব হচ্ছে, তাই তিনি যখন যেমনটি করাচ্ছেন আমরা পরশমণি পরিবার সেইভাবেই শিব জ্ঞানে জীব সেবার কাজে এগিয়ে চলেছি। মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মায়ের কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এইটুকুই প্রার্থনা। জয় মা।